ও গাইস কেমন আছেন আপনার সবাই আশা করছেন অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন গাইজ আমি কিন্তু অনেক দিন কোনো ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আসতে পারিনি এর পেছনে কয়েকটা কারণ রয়েছে আমার একটা পরীক্ষা ছিল অর্থাৎ আমার থার্ড প্রফেশনাল এক্সামিনেশন আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমি আসলে মেডিকেলে পড়ি তো প্রফেশনাল এক্সামিনেশানগুলো খুবই কঠিন হয়ে থাকে যার জন্য কিন্তু আমি ভিডিও করার জন্য যথেষ্ট টাইম পাইনি তাছাড়া আমার একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আমার পা ডিসলোকেটেড হয়ে গিয়েছিল এই জন্য কিন্তু আমি কিছুদিন বাসায় বসেছিলাম তো গাইজ এত কিছু পরে কিন্তু এতদিন পরে আমি ফিরে এসেছি আপনাদের মাঝখানে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদিন কোনো ভিডিও না দেওয়া সত্ত্বেও আপনারা আমার কিন্তু সাথেই ছিলেন তো গাইজ আজ আমরা কথা বলবো পোকো এক্স থ্রি এই ফোনটি নিয়ে এবং এই ফোনটি আপনার জন্য নেওয়া ঠিক হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো সো আর দেরি না করে লেটস বিগিন পোকো এক্স থ্রি এই ফোনটি একটি পেপার মিট বক্সে করে আসে যার ফ্রন্ট দিকে রয়েছে পোকো ব্র্যান্ডিং এবং পেছনেকে কিন্তু রয়েছে এই ফোনটির কিছু স্পেসিফিকেশন তারপর যদি বক্সটিকে ওপেন করে ফেলি তাহলে প্রথমেই পেয়ে যায় একটি ইলো কালারের পাউচ যেটাকে আমরা এখন আপাতত সাইডে রাখবো তারপর কিন্তু আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত ফোনটি ফোনটিকে আমরা আপাতত সাইড রাখবো তারপর চলে যাব আমরা বাকি বক্স কন্টেন্টের দিকে সেখানে পেয়ে যায় একটি চার্জিং 어댑টার এবং চার্জিং কেবল এখানে কিন্তু টাইপ সি কেবল ব্যবহার করা হয়েছে এবং যে 어댑টারটি ব্যবহার করা হয়েছে সেটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে তারপর কিন্তু যে কেবলটি রয়েছে দেখতে পাচ্ছেন টাইপ সি কেবল যেখানে কিন্তু কমলা কালার দেওয়া হয়েছে যেটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে তারপর যদি পাওয়ার স্টোর দিকে চলে যাই প্রথমে পেয়ে যায় সি ম্যাজিক একটা টুল তারপর আমরা পেয়ে যাই একটি কেস এবং একটি ইউজার আসলে ফোন ইউজার ম্যানুয়াল গুলো এখন কোন কাজেই লাগে না সবাই ফোন সম্পর্কে বেশ ভালোই জানে টিপিউ কেসটি কিন্তু কোয়ালিটি মোটামুটি বলবো আমি অত বেশি ভালো না আবার যে একদম ফেলে দেওয়ার মতো তাও না কিছুদিন কিন্তু আপনার কাজ এটা দিয়ে চলে যাবে তারপর যদি আমরা ফোনটির দিকে তাকাই তাহলে কিন্তু দেখতেই পাবো ফোনটি কিন্তু বেশ বড় সরল এখানে কিন্তু ফ্রেমটি ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের এবং ব্যাক কিন্তু ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের প্লাস্টিকে হওয়া সত্ত্বেও বেশ গ্লোসে ফিনিশিং দেওয়া হয়েছে অর্থাৎ দেখতে বেশ ভালোই মনে হবে আপনার কাছে ফ্রন্ট দিকে কিন্তু রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল যার মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি বিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং এখানে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন আগেই বলেছি পেছন থেকে রয়েছে প্লাস্টিক এবং ক্যামেরা কাটিং টি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু রয়েছে কোয়াট ক্যামেরা সেট আপ এবং রয়েছে একটি এলইডি ইডি এবং নিচে থেকে কিন্তু রয়েছে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিওস্যাক পোর্ট রয়েছে একটি টাইপ সি পোর্ট চার্জিং এর জন্য এবং একটি স্পিকার গ্রিল যদি আমরা সাইডে চলে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাবো একটি সাইন মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়া রয়েছে এবং ওটি কিন্তু আসলে পাওয়ার বাটন হিসেবে ব্যবহার করা হবে এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন রকার বাটন দেওয়া রয়েছে এবং সাইডে এ কিন্তু রয়েছে সিম ট্রে স্লট তারপর যদি আমরা উপরের দিকে চলে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে আয়ার ব্লাস্টার অ্যান্ড প্রাইমারি মাইক্রোফোন এবং নয়েজ ক্যান্সেলেশন ফোনটি কিন্তু বেশ হেভি এবং পেছনের পোকো ব্র্যান্ডিংটিও কিন্তু বেশ সুন্দর ফোনটির ওয়েট দুশো পনেরো গ্রাম অর্থাৎ বড় সড়ো হাতের মানুষের জন্য ফোনটি ধরা কিন্তু খুব সহজ হবে তারপর যদি আমরা এই ফোনটির সিম স্লটটিকে বের করে ফেলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি হাইব্রিড স্লট অর্থাৎ আপনি একটি সিম একটি মেমরি কার্ড অথবা দুটি সিম এই স্লটে ব্যবহার করতে পারবেন গাইস এই ফোনটিকে যদি ওপেন করে ফেলেন তাহলে কিন্তু আপনারা চলে যাবেন এই ডিসপ্লেতে দেখতেই পাবেন এখানে যদিও আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তারপরে কিন্তু ডিসপ্লে কিন্তু বেশ প্রায় এখানে তিনশো পঁচানব্বই পিপিআই এবং একশো বিশ হার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সুতরাং এটি কিন্তু আপনাকে একটা স্মুথনেস দিবে যখন আপনি ফোনটিকে ব্যবহার করবে গাইস এই যে ডিসপ্লেটি রয়েছে সেখানে কিন্তু মিডিয়া কন্টেন্ট দেখে আপনি বেশ ভালো উপভোগ করবেন যেটা এখানে একটি বড়সো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সো মিডিয়া কন্টেন্টগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগবে তাছাড়া এটি কিন্তু ফুল এইচডি প্লাস সাপোর্টেড সো ভিডিওগুলো কিন্তু আপনি খুব ভালো মানের পাবেন এখানে তাছাড়া যদি আপনি সাউন্ড কোয়ালিটি নিয়ে বলেন তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্টের স্পিকার ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুই দিক থেকে সমানভাবে সাউন্ড আসবে তাই একটা সারনিং সাউন্ড আপনি এখানে পেয়ে যাবেন তাছাড়া এই ফোনটির ডিসপ্লেটি কিন্তু ব্রাইটনেস এর দিক থেকে বেশ পিছে আছে বলে আমার মনে হয়েছে আন্ডার ডাইরেক্ট সানলাইটে পুরো ব্রাইটনেস দিও কিন্তু দেখতে আমার বেশ সমস্যা হয়েছে আপনারা কিন্তু স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন এরপর যদি چلاশি এই ফোনটি ক্যামেরা সেকশনে তাহলে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল এর এটি মেইন শুটার তাছাড়া থার্টিন মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রোমোট ক্যামেরা এবং একটি ডেপ সেন্সর যেটা কিন্তু টু মেগাপিক্সেলের যদি আমরা এর স্যাম্পলগুলো দেখিনি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটিতে আসলে কেমন ছবি তোলা সম্ভব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি আমি এখন পোকো এক্স থ্রি ফোনটিতে করছে তো আপনারা বুঝতে পারবেন আমি যখন এই অবজেক্টের কাছে যাই তাহলে আপনারা এর ফোকাস হ্যান্ডিং বিষয়টাও বুঝতে পারবেন আমাকে স্ক্রিনে ট্যাপ করতে হচ্ছে এবং এখন যে কথা আপনি শুনতে পাচ্ছেন সেটিও কিন্তু এই ফোনটির রেকর্ডার দিয়ে করা হচ্ছে তারপর যদি চলে আসে আমার গেমার ভাই বোনদের কথা তারা কিন্তু পাবজি খেলতে ভালোবাসেন এবং ফোন থেকে নিতে যাচ্ছেন তাদের জন্য এই সেগমেন্টটি এখানে কিন্তু ডিফল্ট হিসাবে দেখতেই পাচ্ছেন রয়েছে স্মুথ এবং আলট্রা এফ পিএসএ যদি আপনি এইচডি করে তাহলে আপনি খেলতে পারবেন হায়ে সুতরাং এখানে কিন্তু আপনি কোনো স্ট্রিম সেটিংসটা না যেটা থাকলে হয়তোবা আরো বেশি ভালো হতো গেমিং এর জন্য এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে স্নাপ সাতশো জি যেটা কিন্তু সাতশো থেকে একটু ভালো পারফর্ম করবে বলে আমার কাছে মনে হচ্ছে তারপর এখানে ব্যবহার করা হয়েছে একটি বিশাল অ্যামাউন্টের ব্যাটারি ছয় হাজার এর ব্যাটারি যেটা কিন্তু আপনাকে অনেকখানি সাপোর্ট দেবে গেমিং এর সময় এই ফোনটিতে একটি গেমিং মোড রয়েছে যার নাম হলো গেম টার্বো যেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই গেমটিকে রেকর্ড করতে পারবেন তাছাড়া অন্যান্য যে নোটিফিকেশানগুলো আছে সেটা কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন আপনি এখানে পিএস মিটার পেয়ে যাবেন সুতরাং এটি কিন্তু বেশ ভালো একটি দিক বলে আমার কাছে মনে হচ্ছে এবং এটি কিন্তু আপনার গেমকে বেশ ইনহান্সও করবে অর্থাৎ এটির মাধ্যমে গেমিং করে কিন্তু আপনি বেশ মজা পাবেন তাছাড়া এখানে কিন্তু রয়েছে প্লাস্টিক ব্যাকপার্ট অর্থাৎ মেটাল বা গ্লাস থেকে কিন্তু এখানে গরমটা আপনি একটু কম বুঝতে পারবেন অর্থাৎ হাতে লাগার কোনো চান্স কিন্তু এখানে নাই তাছাড়া এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে একশো বিশ হার্জের একটি ডিসপ্লে যদি আমি এবার গেমিংয়ের কথা চলে আসি দেখতেই পাচ্ছেন গেমে কিন্তু আমি কোনো ল্যাগ বা তেমন কোনো রেন্ডার পাইনি যদিও প্রায় সকল অ্যান্ড্রয়েডে কিন্তু ছোটোখাটো রেন্ডার বা ল্যাগ দিয়েই থাকে এই দামে কিন্তু এই ফোনটির এই রেন্ডারিং বা ল্যাগটাকে মেনে নেওয়ায় আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে তাছাড়া এমন না যে গেমটা খেলা যাচ্ছে না গেমটা বেশি স্মুথলি আমি খেলতে পেরেছি যেহেতু আমি কিন্তু এটা স্মুথ এবং আল্ট্রাতে খেলছি সো যদি আপনি গ্রাফিক বাড়িয়ে খেলতে চান তখন কিন্তু আমার মনে একটু প্রবলেম হতে পারে আপনি যেটা করবেন স্মুথ এবং আলট্রাটেই এই গেমটিকে এখানে প্লে করবেন যদি এটা করেন তাহলে আমার মনে হয় এটি কোনো প্রবলেম করবে এবং বেশ স্মুথলি কিন্তু গেম খেলতে পারবেন আপনি এই ফোনটি দ্বারা এবং পাবজির মতো গেমকে যেহেতু ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে তাই আমার মনে হয় অন্য অন্য গেমগুলোকেও এটি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে আর যেহেতু আগেই বলেছি এখানে অনেক বড় একটি ব্যাটারি ইউজ করা হয়েছে সুতরাং আপনি কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই এটির মাধ্যমে গেমিং করতে পারবেন অর্থাৎ গেমিংয়ের দিক থেকে এটাকে আমি দশের মধ্যে সাত বা সাড়ে সাত দিব আর কি যেহেতু এই দাম বিবেচনায় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন গেমিং এটি কেমন পারফর্ম করবে তো গাইজ আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন পোকো এক্সটি এই ফোনটি আপনার জন্য নেওয়া ঠিক হবে নাকি নেওয়া ঠিক হবে না আমি চেষ্টা করেছি ফোনের সব ভালো খারাপ দিক তুলে ধরতে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ দোয়া করবেন যেন আমার চ্যানেলটি আরও সামনে থেকে এগিয়ে যেতে পারে এখন কোনো ঝামেলা নেয় করছি প্রতি সপ্তাহে একটি বা দুটি করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আমি যেহেতু আপনারা জানেন আমি রিভিউ করি বা রিভিউ প্রোডাক্টগুলো কিন্তু আমাকে আমার ফ্রেন্ডসদের কাছ থেকে বা কোনো চেনা জানা লোকের কাছ থেকে নিতে হয় সেই জন্য ওই ভিডিও আসতে একটু দেরি হয় সো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন খোদা হাফেজ